হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড ফাইভের বাংলা বই থেকে মানে বাংলা সাহিত্যধারা বই থেকে তোমাদের একটা আমি নতুন গল্প করাবো তোমাদের সিলেবাসেই আছে সেটা হচ্ছে কি তাল নবমি কাল লেখা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী আশা করছি গল্পটা তোমাদের ভালো লাগবে খুব সুন্দর একটা গল্প ঠিক আছে খুব সুন্দর একটা গল্প তো আর খুব সহজ ভাষায় কিন্তু এটা দেওয়া আছে তো ফার্স্টেই আগে কিন্তু আমরা মূল ভাবটা পড়ে নেব ভরা বর্ষায় বাংলার এক চিরন্তন পার্বণে হলো তা তাল নবমীর ব্রত মানে তাল আমরা প্রথম কথা হচ্ছে কি তাল আমরা কখন পাই অবশ্যই কখন পাই বর্ষাকালেই পাই তো সেটাই বলছে তারপরে দেখো কি বলছে অবস্থাপন্ন বাড়িতে সেই পার্বণ উপলক্ষে উৎসবে ধুম লেগেছে পাড়া পড়শিরাও সকলে ব্রত উৎসবে যোগ দেবার জন্য উদ্গ্রীব নেপাল ও গোপাল নামে প্রায় গরিব গৃহস্থের দুই ভাইও মনে মনে আশা করে আছে যে তাল দিন জটি বাড়িতে তাদেরও নিমন্ত্রণ হবে এবং চমৎকার সব খাবার খাবে তারা বিনে পয়সায় এই বাড়িতে গোপাল তাল নিয়ে দিয়ে এলেও তখন নিমন্ত্রণের কথা কেউ উচ্চারণ করলো না তখন গোপালের মনে বড় দুঃখ দুঃখিত হয়েছিল গোপালের মন বড় দুঃখিত হয়েছিল তার উপর যখন দেখলো দুপুরবেলা সকলেই ওই বড় বাড়ির দিকে যাচ্ছে তখন গোপালের চোখ ফেটে জল এসেছিল করুণ দুই ভাইয়ের ছবি আমাদের সকলের মনকে আদ্র করে তোলে মানে বুঝতেই পারছো কাদের নিয়ে গল্পটা বা কী নিয়ে গল্পটা এবার মূল ভাবটা পড়ে মোটামুটি বুঝতে পারলে এবার দেখো আমরা আসল আমরা বইয়ে পড়ব কি আছে তো দেখো কি বলছে ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে আর তার বিরামও নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন দিন হাঁড়ি চড়েনি তাহলে কার বাড়িতে দুদিন দিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি আর সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লে সে সংসার চলে মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে কি ক্ষুদিরাম বস কিন্তু ক্ষুদিরাম ভট্টাচার্য কিন্তু খুবই কিন্তু গরিব মানুষ খুব কষ্ট কষ্টসাধ্য করে কিন্তু সংসার চালায় ঠিক আছে তারপরে দেখো এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতে পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পুড়ে খেতে পাবে ঠিক আছে মানে ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়িতে খুব গরিব মানুষ যা যতটুকু জলমানের বাড়ি থেকে ধান এসেছিলো সবটাই শেষ আবার যখন নতুন ধান আসবে তখন কিন্তু আবার সেই ধান বাড়িতে ঢুকবে তারপরে দেখো কি বলেছে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের বয়স দশ তাহলে নেপালের বয়স কত নেপালের বয়স হচ্ছে বছর বারো আর গোপালের বয়স হচ্ছে দশ কদিন থেকে পেট ভরে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়ের সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে এই এই গোপ গোপলা নেপাল বললে খিদে পেয়েছে না তোর জিজ্ঞেস করছে এই গোপলা খিদে পেয়েছে না তোর তারপরে দেখো কি হয়েছে গোপাল ছিপ চাঁচতে চাঁচতে বলল হুঁ দাদা মাকে গিয়ে বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বকুক গে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় ডাকলে ও চুনি শুনে যা শুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালের ডাকে সে ওদের নেপালের ডাকে সে ওদের উঠোনে বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কি আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি পিসিমার বাড়ি যাচ্ছি মানে আমি যে তোমাদের মূলভাবে পড়ালাম আসলে এই জটি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেট তো আসছে এই মঙ্গলবারে ওদের বাড়ি লোকজন খাবে সত্যিই তা জানিস নে বুঝি আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করবে গায়েও বলবে মানে কি ক্ষুদিরাম ক্ষুদিরাম ভট্টাচার্যের ছেলে ছিল গোপাল এবং কে না তার ভাই হচ্ছে ওই সরি তার দাদা হচ্ছে কি নেপাল তাদের বড়ই অভাবে সংসার সেইভাবে পেট ভরে কিছু খেতে পায় না বলে তার কিন্তু সংসারের প্রতি কি হলো না অনীহা জন্মে গেল মানে আর ভালো লাগছিল না ঠিক আছে এবার সে যখন চুনির থেকে শুনলো যে জটিপিসিমার বাড়িতে কি হচ্ছে না তাল নমির বোতো আসছে তখন কিন্তু সে সেই খবর খবরটা শুনে কিন্তু খুব খুশি হলো এরপরে দেখো কি বলছে সবাইকে যখন নেমন্তন্ন করবে মানে তারা কিন্তু সেই আশাতে আছে যে ওদেরও হয়তো নেমন্তন্ন করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তো ওদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বলল আজ বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবীর ব্রেতয় তালের বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদা দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যিই তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে মানে তারা খুব আনন্দ যে হয়তো তাদের কি না খাবার হয়তো তাদের এবার তারা পেট ভরে খেতে পারবে সেই জন্য বলছে যে খাবার হয়তো খুব কাছেই আর দূরবর্তী নয় এরপরে দেখো কি হচ্ছে ঘনিয়ে এসেছে আজ আজ কি বার সে জানে না সামনে মঙ্গলবারে নিশ্চয়ই তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দিঘি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনে দা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি তাহলে এই জটি পিসি কে হচ্ছে না গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী আর নাম কি হচ্ছে হরিমতি শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটিপিসিমা পিসিমা বললেন কিরে রে তাল নেবে পিসিমা হ্যাঁ আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপাল এসে দাঁড়িয়েছে বললেন পেছনে গোপাল তা দুই ভাইয়ে গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বলল। মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা মানে ওরা দুজন ভাবছে যে হয়তো তাদেরকে নিমন্ত্রণ করবে কিন্তু সেখানে কিন্তু নেমন্তন্ন তারা পেল না তারপরে দেখো আচ্ছা এসো কে বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে জটি পিসিমা তার সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নেমন্তন্ন করার উল্লেখ করলেন না যদি দুজনেরই আশা ছিল যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নেমন্তন্ন করবেন করবেন এখন দরজার কাছে গিয়েও নেপাল আবার পিছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তা দিয়ে যেও বাবা কটা করে পয়সায় দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন ভালো তাল চাই কালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসে দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তো দেখো আমি এই পর্যন্তই তোমাদের আজকে করালাম অনেকটাই আমি পড়িয়ে দিলুম দিলাম ঠিক আছে খুব সহজ একটা গল্প বলেই আমি কিন্তু তোমাদের পড়ালাম তো এর পরে কী হতে চলেছে সেটা পরের দিনের জন্য ওয়েট করো ঠিক আছে বা তোমরা হয়তো বাড়িতে হয়তো পড়া প্র্যাকটিসও করতে পারো একটু রিডিংটা তো আজ তাহলে এতটুকুই থাক নেক্সট দিন আবার পরেরটুকু পরাবো ঠিক আছে টাটা হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ